এসএসটি এলপিজি থেকে সব সময়ের মতো সাথে আছি আমি আপনাদের চেনামুক বিপাশা আর আজকে আমি খুব বেশি হ্যাপি যে আসলে এরকম রেকর্ড এর আগে হয়নি যে আমরা একসাথে এট এ টাইম পাঁচটা গাড়ি এলপিজি কনভার্সন হচ্ছে সো ভাবা যায় যে একই সাথে পাঁচটা গাড়ি সো আমাদের ক্যাপাসিটি আমরা সর্বোচ্চ মানে আমরা বলে থাকি যে আমরা চারটা গাড়ি পর্যন্ত করি আজকে আবার সন্ধ্যা করে আরও একটা হবে মানে অলরেডি একটা চলে গেছে আরও তিনটা মানে চারটার কাজ চলতেছে আমি গোয়িং আমি চারটা দেখাবো ঠিক আছে সো আপনারা সবাই এখন দেখবেন আরেকটা বিষয় হচ্ছে গাড়িগুলোর নাম বলি গাড়িগুলো হচ্ছে প্রোটন প্রোটন পার্সোনা প্রোটন 2020 সালের যেটা কর্পোরেট অফিসের গাড়ি আমরা আপনাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল দেখাবো আর যারা যারা হচ্ছে এলপিজি করতে চাচ্ছেন বা এখনও ভাবতেছেন যে এলপিজি করবেন আমি সবসময় একটা কথা বলবো যে এলপিজি কেন বেস্ট এক কথায় আপনি খাবার তো খান কতটা হাইজিনিক বা কতটা সুস্থ শরীরের জন্য ভালো ঠিক আমি বলবো গাড়ির জন্য আপনারা অবশ্যই সাশ্রয় করবেন কিন্তু সেটা গাড়ির জন্য কতটা ভালো কতটা প্রোটেকটিভ হবে কতটা ইকো ফ্রেন্ডলি হবে সেটা দেখাটা খুব জরুরি এর জন্য এলপিজি হচ্ছে গ্যাস তো করতেছেন এটা ঠিক আছে বাট এলপিজি আপনাকে চারটা সুবিধা বেশি দিবে সেটা হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিনটাকে ভালো রাখবে দামে তো সাশ্রয় করবেই এবং সাসপেনশনের যে ব্যাপারটা এটা অনেকেই বলে যে এলপিজির সাথে সাসপেনশনের তো কোনো সম্পর্ক নাই হ্যাঁ কোনো সম্পর্ক নাই বাট ব্যাখ্যা দিয়ে যদি আমি বলি যে পিছনে যে সিলিন্ডারটা থাকে সিএনজির 75 কেজি ওজন যেটা এলপিজির মাত্র হচ্ছে আপনার 18 কেজি স্থির থাকে আর বাকিটা হচ্ছে আপনার যখন ফুল ফিলিং করেন 40-45 হবে বাট এটা আপ ডাউন যার কারণে সাসপেনশনের যে ক্ষতিটা আমরা বলি যে সব সময় একটা ওয়েট গ্রহণ করা আর একটা নর্মাল ওয়েট সেটার জন্য আমরা বলি যে সাসপেনশনের ড্যামেজ হয় না আচ্ছা ওকে আমরা প্রথমে একটু গাড়িগুলো দেখি দেন আমরা আবার আমাদের টপিক্সে চলে যাব আমি শুরু থেকে এখান থেকে শুরু করছি আচ্ছা এই যে সবগুলাই 60 লিটার দিয়ে হবে তো গিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা 60 লিটার কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন হ্যাঁ যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কারো গাড়ি নিয়ে বা আমি বলবো যে হাইব্রিড গাড়ি আমরা এলপিজি করতে শুনেছি আপনারা সব যত ধরনের আনকমন গাড়িগুলো আছে সবগুলো কিন্তু আমরা এলপিজি করেছি বা করছি এখন আরও একটা গাড়ি 5 নম্বর একটা গাড়ি তো চলেই গেছে আমি বলেছি 5টা গাড়ি হচ্ছে
এই যে দেখেন আমি এখান থেকে যদি পাঁচটা কাউন্ট করি, আচ্ছা এতদিন কোথায় ছিলেন, অনেকদিন ধরে আপনাকে আপনার লাইভ দেখি না। কই আমি তো লাইভ করছি, আমি তো প্রতিদিনই লাইভ করছি, আমি ট্রাই করি বাট ব্যস্ত থাকি, তো কর্পোরেটও কিছু মিটিং থাকে যার কারণে। এই যে আমি সিরিয়ালে দেখাই একটা দুইটা তিনটা চারটা এক দুই, ও আচ্ছা এই পাশেই তো তিনটা, ওই পাশে দুইটা, এই পাশে একটা তিনটা, ঠিক আছে। আচ্ছা আর কি কোনো কমেন্ট করেছে? একজন কমেন্ট করেছে সাইফুল ইসলাম আছিল। আচ্ছা যারা যারা হচ্ছে লাইভটা দেখতে পাচ্ছেন তারা কমেন্ট করে দিবেন, আমি আপনাদেরকে বলছি এই সেক্টরটাতে। আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই লাইভটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এতগুলা, মানে আমি জাস্ট আজ খুব বেশি এক্সাইটেড, সেটার একটা কারণ বলবো যে এই হচ্ছে উইদাউট এনি হেল্প আমি হচ্ছে যে এই যে কাজগুলো হচ্ছে এটার ওয়ার্ক অর্ডার পেয়েছি। সো আলহামদুলিল্লাহ যে আমি ট্রাই করেছি হার্ডলি যে আমরা যেন গাড়িগুলো পাই। আর একটা বিষয় আমি না বললে, ও হ্যাঁ আচ্ছা, আপনাদের আরেকটা বিষয় হচ্ছে শুধু এলপিজি করে চলে যাবেন না, আপনারা এখান থেকে সব ধরনের সার্ভিস পাবেন, কার ওয়াশ, ইঞ্জিন চেঞ্জ থেকে শুরু করে মানে ড্রেন পেন যা কিছুই আছে, আমি যদি ওই বিষয়টা জানি না বাট আপনারা ওই সার্ভিসটাও করতে পারবেন উইথ মানে পে, উইথ পে, যেটি যদিও ফ্রি হবে না। হ্যাঁ বল, আচ্ছা ঠিক আছে। সো আপনারা আদার সার্ভিসগুলো নেওয়ার জন্য কিন্তু আমাদের ওয়ার্কশপে আসতে পারেন। আমাদের ওয়ার্কশপের অ্যাড্রেস হচ্ছে 13-13-16, মানে 13 নম্বর সেক্টর, 13 নম্বর রোড, 16 নম্বর প্লট। সো যারা যারা এখন পর্যন্ত আদার সার্ভিসের কথা চিন্তা করতেছেন যে হ্যাঁ গাড়ি তো শুধু এলপিজি করেই, এবং এলপিজির কিন্তু একটা সার্ভিস আছে কার ডায়াগনোসিস, এটা কিন্তু আমরা ফ্রি দেই। হ্যাঁ আপনারা যদি কেউ আসেন যে না আমি গাড়িটা চেক আপ করাবো, গাড়িতে কোনো রকম প্রবলেম আছে কি না, সো সেটাও কিন্তু আমরা করে দিই। সো আপনারা নির্দ্বিধায় আমাদের ওয়ার্কশপ ভিজিট করতে পারেন, এবং যদি আমরা এলপিজির জন্য আমাদের অফিসটাকেই প্রেফার করি কারণ আমাদের অফিসে এই সব ডকুমেন্ট থাকে, কারণ আমি আসলে সবসময় একটা নীতিতে বিশ্বাসী, সেটা হচ্ছে যে আমি মুখের কথায় আমি চাই না কেউ আমাকে বিলিভ করুক, আমার ডকুমেন্টারিতে দলিল লিখিত পত্রে যেটা আমি সবসময় ক্লায়েন্টদেরকে প্রোভাইড করে থাকি এবং আমার অফিস ভিজিট করলে আমি শো করে থাকি, যার কারণে এসএসটি এলপিজি কিন্তু আজকে এত দূর আসছে। মুখ দিয়ে তো আমি না সবাই বলবো যে আমার প্রোডাক্ট বেস্ট, অ্যাজ এ মার্কেটিং পার্সনরা বলবে স্যার আমার প্রোডাক্ট বেস্ট, আপনি চোখ বন্ধ করে নেন, কিন্তু আপনি চোখ বন্ধ করে কেন নেবেন? আপনারা চোখ বন্ধ করে নেওয়ার তো কোনো দরকার নাই এই যুগে এসে, আপনারা প্রমাণে বিশ্বাস করবেন যে সে যা বলছে তার সাথে কথার কাজে মিল আছে কি না। আচ্ছা আমি আচ্ছা এসএসটি এলপিজি গুড কোয়ালিটি কনভার্সন সেন্টার, আচ্ছা ফিরোজ আহমেদ রোজ সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি লাইভে বলেছেন, আপনি অবশ্যই আমাদের থেকে সার্ভিস দিয়েছেন, আমি এটা স্ক্রিনশট রাখলাম, আমি এটা পোস্ট করব। আচ্ছা আরেকজন কি লিখেছেন, আপনার বিয়ে হয়েছে আপু? লাইভে তো পার্সোনাল কোশ্চেন করা যাবে না, ঠিক আছে আমি এখনও সিঙ্গেল আছি। সো
আমি জাস্ট অ্যানসার দিলাম, বাট লাইভে পার্সোনাল কোশ্চেনের রাইট আমি দেই নাই। আচ্ছা যাই হোক, আর কে কি লিখেছেন, গাজীপুর গাজীপুর। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। 111 জন লাইভটা দেখছেন, আমি আপনাদের উপর গ্রেটফুল। আর আরেকটা কথা যদি আমি নাই বলি তাহলে মানে খুব অন্যায় করা হবে, সেটা হচ্ছে যে এই সিস্টেলপি যে আজকে এত দূরে এসেছে এটা কিন্তু শুধুমাত্র আপনাদের সাপোর্টের জন্য এসেছে। আপনারা যেই পরিমাণ সাপোর্ট করতেছেন এসএসটি এলপিজিকে, যেমন বড়ো বড়ো কোম্পানিগুলো আজকে এই র্যাঙ্কিংয়ে নাই পপুলারিটির দিক থেকে, যেটা এসএসটি এলপিজি অর্জন করেছে, আমি সেটা আলহামদুলিল্লাহ আমি সেটা হলো মানে বলতেছি যে আপনাদের জন্যই কিন্তু হয়েছে। তো আমি সবগুলা গাড়ি দেখিয়েছি, দোয়া রাখবেন আমাদের জন্য এসএসটি এলপিজির জন্য। আর এসএসটি এলপিজি পেজে যারা যারা এখনও লাইক দেননি তারা লাইক দিয়ে দিবেন, আর লাইকটা পারলে অবশ্যই শেয়ার করে দিবেন কোনো পাবলিক গ্রুপে, আর আমাদের ইউটিউব চ্যানেলটা আছে এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে হবে কি, যা যা ভিডিওস আছে আমরা সেগুলো আপনাদেরকে আপনারা দেখতে পারবেন, আনকমন গাড়িগুলো যেগুলো আজকে দেখা গেছে যে প্রথম যেই গাড়িগুলো হচ্ছে এটা মালয়েশিয়ান এশিয়ার একটা গাড়ি, তো সেই গাড়িগুলো কিন্তু আপনার যেহেতু হচ্ছে এই গাড়িগুলোর মান কোয়ালিটি আপনারা চাইলে যারা যারা প্রোটন গাড়িটা ইউজ করেছেন বা করতেছেন, ইভেন এছাড়া অনেক আনকমন গাড়ি তো হচ্ছে আমরা করেছি, যেমন হাইব্রিড ইএফআই ইঞ্জিনে সিকোয়েন্সিয়াল কনভার্সন, এই সব কিছু মিলেই আপনারা যেই গাড়িটা করতে চান। তবে এলপিজি আপনারা তো ম্যাক্সিমামই মানুষই কিন্তু সিএনজি এলপিজি মানে গ্যাস করবে এই গাড়িতে, সো যদি চুজ থাকে তাহলে আমি বলবো চোখ বন্ধ করে আপনারা এলপিজি করুন, 5 টাকা বেশি খরচ হলেও আপনার গাড়িটা ভালো থাকবে, অ্যাটলিস্ট আপনার মেনটেন্যান্স কস্ট কমে আসবে, গাড়ি ভালো থাকবে, আপনি নিরাপদ থাকবেন, আপনার পরিবারও নিরাপদ থাকবে। সো আলহামদুলিল্লাহ যে আজকে এতজন হচ্ছেন লাইভ দেখছেন, আমি নিজেও বিলিভ করতে পারছি না যে এতজন লাইভে দেখতেছেন। ঠিক আছে, যদিও এটা একটা গাড়ি রিলেটেড লাইভ, আপনার অনেক মানে খুব বেশি মানুষ, এটা তার কোনো পণ্য বিক্রি করতেছি না যে খুব বেশি মানুষ থাকবে লাইভে, সো তারপরে আপনারা অনেকজন দেখতে পাচ্ছেন এটার জন্য আমি অনেক অনেক খুশি। পার্সোনাল কোশ্চেন না, পার্সোনাল কোশ্চেন একদমই অ্যালাউ না, আপনারা গাড়ি রিলেটেড প্রশ্ন করতে পারেন। আমার আসলে অ্যাকচুয়ালি ব্যক্তিগত আমি একটা জিনিস পার্সোনাল বলি, আমার সেটা হচ্ছে যে আমার ব্যক্তিগত জীবন আর অফিসিয়াল জীবন আমি কখনোই এক করি না, মানে আমি আমার অফিসে কী আমার পার্সোনাল লাইফে কী সেটা মানে আমার অফিসের কলিগরাও কল্পনা করতে পারে না কখনো, মানে আমি দুই জগতে সম্পূর্ণ ভিন্ন। এটা জাস্ট একটু অনেস্টলি একটা বললাম, জাস্ট মানে প্রশ্নের একটা অ্যান্সার দিলাম যে আমি যেরকম আপনারা আমাকে অফিসে দেখেন অফিসের বাইরে আমি একেবারেই ভিন্ন, মানে ভিন্নভাবেই থাকি আর কি। আচ্ছা যাই হোক, আমি অনেক শব্দ ছিল যেহেতু ওয়ার্কশপ, শব্দ থাকাটাই স্বাভাবিক, আমি অনেক শব্দের মধ্যে অনেক লাউডলি কথা বলেছি, আর যাদের কোনো কমেন্টস ছিল না তারা কমেন্টস করেননি অনেকেই, যারা যারা কমেন্টস করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা যারা কমেন্টস করেননি এতক্ষণ আমার এই মানে ভক ভক সহ্য করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ লাইভ দেখার ধৈর্য কিন্তু সবার থাকে না। ঠিক আছে, যাদের ধৈর্য ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আমাদের হচ্ছে ওয়ার্কশপের প্রথমে যে ভিউটা যে কোন দিক দিয়ে আসতে হয় ওই ভিউটা দিয়ে শেষ করছি। আর গাড়ির ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া বলতে আমাদের পেজের যে নাম্বারটা আছে, হ্যাঁ আমি দেখে দিচ্ছি, ওই যে আপনার এই পাশ থেকে যে ইবনে সিনা যে আছে ওই রোডটা, ইবনে সিনার অপোজিট যেটা 13 নম্বর সেক্টর 13 নম্বর রোড 16 নম্বর প্লট, ইবনে সিনার ঠিক অপোজিটে যারা চিনেন উত্তরার, ঠিক এই যে আমাদের ওয়ার্কশপের শুরুটা। ঠিক আছে, আমি এখানে তো মনে হয় উপরে নাম আমরা দিইনি, ভিতরেই আছে, ওই পাশে হ্যাঙ্গো সানশাইন ক্রিমস আছে, হ্যাঁ এই তো এইখান থেকে, আর ওই যে ওই পাশে হচ্ছে আপনার ওই যে 13-র দিকে বা 12-র দিকে যায়, এখানে একটা সুন্দর দোকানও আছে, আপনারা এখানে এসে আপনাদের আমাদের অফিস রুমও আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, আজকে লাইফটা একটু বড়, তাই না? হ্যাঁ আজকে গাড়িগুলোও অনেক তো লাইফটাও বড়, এই যে অফিস রুম এখানে আমাদের যারা হচ্ছে ক্লায়েন্ট আছে তারা বসতে পারে, তাদের জন্য আমরা এই সুবিধাটা রেখেছি। ঠিক আছে, এখানে এসে আপনারা বসবেন, আর এই তো এখান থেকেই কার ওয়াশ জোনটা, ওইটা পেইন্ট জোনটা হচ্ছে ওই পাশে, আমি পেইন্ট জোনটা একটু দেখিয়ে দিচ্ছি, পেইন্টিং জোন, হ্যাঁ এখানে এই যে গাড়ি সার্ভিসিং, আরও আরেক গাড়ি সার্ভিসিংগুলো হচ্ছে, আজকে সবই তো এলপিজি, সো আদার সার্ভিস তেমন একটা নেই, এটা হচ্ছে পেইন্টিং জোন। ঠিক আছে, যারা হচ্ছে আপনারা পেইন্টিং করবেন সেই জোনটা, আর এখানে আমাদের সিলিন্ডার টিলিন্ডার যা কিছু রাখে, যদিও অতটা সুন্দর মানে পরিবেশ রাখা যায় না ওয়ার্কশপে,
তাও আমরা যথেষ্ট চেষ্টা করেছি, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আচ্ছা, আপনারা কোনো কমেন্টস তো করেননি, আর কেউ কোনো কমেন্টস করেছে? আমি একটি স্ক্রিনশট নিলাম আপনাদের ভিউয়ার্সের জন্য। হ্যালো টিপল টিপন আহমেদ, হ্যালো এক্স নোয়া স্মার্ট হাইব্রিড গাড়ি, আমি এলপিজি করব। স্মার্ট, আচ্ছা হাইব্রিড গাড়ি, আপনার এক্স নোয়া যে হাইব্রিড গাড়ি এটার মডেলটা বলতে হবে। যদি 15-এর উপরে মডেল হয় তাহলে 15-16-17 হাইব্রিড গাড়ি ইজিলি আপনার সিকুয়েন্সিয়াল কনভার্সন হয়ে যাবে, বাট 14-র নিচে হলে বা 13-র নিচে হলে সেটা নিয়ে সেটাতে আসলে একটু প্রবলেম বা ইঞ্জিন কন্ডিশন চেক করতে হবে, বাট 16-র উপরে হয়ে গেলে কিন্তু গাড়িটা হয়ে যাবে। সো আমরা হাইব্রিড গাড়িরও রিভিউ দিয়েছি অনেক, আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করে আপনার গাড়িটাকে চেক আপ করে দেন এলপিজি করতে পারেন। 2016, হ্যাঁ মাস্ট ভাইয়া, আপনার গাড়িটা 100% হবে। এক্স নো 2016, মানে ইয়া ভাই নাইন ভাই হবে না, এক্স নো 2016 হাইব্রিড, এক্স নো 2016 হাইব্রিড, হ্যাঁ মাস্ট হবে। আপনি চলে আসেন আমাদের আমাদের পেজে, একটু লাইক দিয়ে রাখেন আমাদের পেজে, হচ্ছে আপনার নাম্বারটা আমাদের পেজে আমাদের নাম্বারটা দেওয়া আছে, আপনি চাইলে আমাদের ইনবক্সও করতে পারেন বা আমাদের নাম্বারে বা ফোন করতে পারেন, যে 32 নাম্বার ওইখানে আপনি ফোন করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এক্স নোয়া স্মার্ট হাইব্রিড, আচ্ছা ঠিক আছে। আর আর আজকে আর তো মনে হয় না আমার বকবক আর আপনারা সহ্য করবেন, আর আমি আর এর বেশি বকবক করতেও চাচ্ছি না। এই তো সবগুলা গাড়ি সিরিয়ালে হচ্ছে, ঠিক আছে এই যে সবগুলা গাড়ি সিরিয়ালে হচ্ছে, সো ওকে ডান, ঠিক আছে। টিপন আহমেদ, আমরাও ট্রাই করব আপনাকে, টিপন আহমেদ মেবি আপনাকে আমরা ইনবক্স করব, আমাদের লাইভ শেষ হলো, যদিও আজকে আমরা একটু ব্যস্ত বাট আমরা আমি ট্রাই করব। ওকে ঠিক আছে, সো এতক্ষণ আমার বকবক সহ্য করার জন্য আপনাদেরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এসএসটি এলপিজিকে যেভাবে সাপোর্ট করেছেন এভাবেই সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।